আসসালামু আলাইকুম চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো নাশকতার মামলায় ফখরুল ও আব্বাসের জামিন আপিল বিভাগে বহাল 30 দিনের মধ্যে রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ যশোর চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত জানুয়ারির মাঝামাঝি ও শেষ নাগাদ আরও দু দফার পূর্বাভাস এবং বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় একমাত্র আসামি আয়তুল্লাহ বুশরার জামিন মঞ্জুর মহানগর দায়রা জজ আদালতের আদেশ কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান বসত ঘরে লাগাও আনো আসি এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলাই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ রিকল করে ওই আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চ একই সাথে জারি করা রুল 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আদালত তেসরা জানুয়ারি বিএনপির দুই নেতাকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট একই সঙ্গে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ এর আগে মোট চারবার ফখরুল ও আব্বাসের জামিন আবেদন নাকচ করেন নিম্ন আদালতের বিচারকরা পরে হাইকোর্টে আবেদন করেন তারা অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনের শাসন আছে বলেই জামিন পেয়েছেন বিএনপি নেতারা বেলের আদেশের বিরুদ্ধে আমরা অ্যাপেলেশনে গিয়েছিলাম আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এই বিষয়টা নিয়ে ইতিপূর্বে আমাদের সুপ্রিম কোর্ট কয়েকটি মামলায় ১০ জেলের থেকে আরম্ভ করে বলছে যেন প্রথম যেতে হবে আপনাকে ইয়েতে লোয়ার টায়ারে অর্থাৎ আমাদের সেশন জাজে মুভ করতে হবে ওইখানে যদি আদেশ হওয়ার পরে আপনারা আসেন এখানে হায়ার কোর্টে হাইকোর্ট ডিভিশনে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আপিল বিভাগ আমাদেরকে শুনেছে এবং কি বলে সরকার পক্ষকেও শুনেছেন উভয় পক্ষকে শুনে চেম্বার আদালত যে আদেশটি দিয়েছিলেন সেই আদেশটি ব্যাকেট করে দিয়েছেন এবং আরেকটি আদেশ দিয়েছেন বলছেন যে রুলটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য সুতরাং হাইকোর্ট বিভাগ যে বেলটি দিয়েছে সেটা বহাল আছে চলতি মাসের মাঝামাঝি ও শেষ নাগাদ দুই ধাপে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস দেশের ১৩ জেলা এরই মধ্যে মৃদু শৈত্যপ্রবাহে আক্রান্ত হয়েছে রোববার যশোর ও চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ হয়েছে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতের কষ্ট থেকে বাঁচতে বিত্তবানদের সহায়তা চান নগরবাসী জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট সবচেয়ে বেশি শীতের মাস জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বেড়ে গেছে শীতের তীব্রতা আর কুয়াশা প্রায় সূর্যের দেখা মিলছে না কর্মব্যস্ত নাগরিক জীবনে জীবিকার প্রয়োজনে তীব্র শীত উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন পেশাজীবীরা নগর জীবনের শীতটা বড্ড বেশি পড়ছে আসলে এখন এরকমটা মনে হচ্ছে যে সকালে বের হয়েছে এখন কি সকাল নাকি এখন সন্ধ্যা কিছুই বুঝতে পারছি না যে শীত তারপরে মোজা টোজা লাগায় তারপরে কাজ করতেছি কি করব পেটের দায়ে করতে হবে না সকালে ঘুম থেকে উঠতে বা কুয়াশার মধ্যে আসতে খুব কষ্ট হয় ঘন কুয়াশায় ঠিকঠাক রাস্তাও দেখা যায় না অনেক জায়গায় এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা প্রচন্ড শীত মনে হয় না গত দু তিন বছর এরকম শীত পড়েছে কিন্তু বাচ্চারা চাচ্ছে স্কুলে যাওয়ার জন্য তারপরও ঘরে বসে থাকলে আরো খারাপ হবে এখানে আসছে ছেলেরা দৌড়তেছে খেলতেছে আমরা খেলি এই জন্য আমাদের শীত চলে যায় আরো যদি শীত পড়ে তাও আমরা আসব খেলাধুলো করলে শরীর গরম হয় ফিটনেস থাকে পথের পাশের ছোট চায়ের দোকানগুলোতে চলে গরম চায়ে শীতের কষ্ট কিছুটা কমিয়ে নেয়ার চেষ্টা আমার খুব অবস্থা খারাপ দেখছেন না কি পড়ছি দুটা পড়ছি নিচে না আবার হাতে ইয়া গ্লোভস লাগাইছি অনেক শীত চা খেয়ে গরম করতেছি শরীর খুবই ঠান্ডা হয়ে গেছে কলা আনছি এগুলো বিক্রি হইতেছে না গতকালকেও বিক্রি হয় নাই চাটা একটু বেশি বিক্রি হইতেছে আবহাওয়া অফিস বলছে জানুয়ারি মাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকে ২২ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তবে প্রায় ৪০ বছর পর এবছর সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ১৩ থেকে ২৭ ডিগ্রি
কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে। কুয়াশা থাকার কারণে, সানলাইট না থাকার কারণে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার যে পার্থক্য, এটা একেবারে কমে আসে। যেমন আমরা সে 2-3 শৈত্যপ্রভাব, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রভাব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে 12-13 পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে পুরো দেশ। এরপর খানিক বৃষ্টি শেষে স্বাভাবিক সূর্যের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানাতুল বাকেকা, চ্যানেল আই, ঢাকা। হাড় কাঁপানো শীতে নাকাল পুরো দেশ। কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমজীবী মানুষের। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেছেন অনেকে। রাজধানী শীতার্ত মানুষের কথা জানাচ্ছেন আক্তার হোসেন। কয়েকদিন ধরেই রাজধানীতে চলছিল মৃদু শৈত্যপ্রবাহ। দিনে ও রাতের তাপমাত্রার তফাত কমে পরিস্থিতির আরও অবনতি হয় শনিবার। গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে রাজধানীর তাপমাত্রা। গতকাল সারাদিন সূর্যের দেখা মেলেনি। ভোগান্তি বেড়েছে ভাসমান ও দরিদ্র মানুষের। এখন মধ্যরাত, আপনারা এখানে বসে আছেন কেন? কম্বল টম্বল দেয়, কোনো খাওয়া দাওয়া দেয়, গরিব মানুষ এই কারণে বসে আছে। আমার আশায় তো বয়ে তাই বাবা পাইলে তো। এবার শীতটা কেমন? অনেক শীতের জ্বালা ঘুমান যায় না, আস্তাই বয়ে বয়ে আগুনটা হয়। শীতের জ্বালায় তাই আগুনের তাপ খাইতেছে। হাড় কাঁপানো এমন ঠান্ডায় জনজীবন অনেকটা থমকে গেলেও থেমে নেই শ্রমজীবী মানুষ। মধ্যরাতেও শীতকে উপেক্ষা করে কাজ করতে হচ্ছে তাদের। শীতের জন্য কিছু কাজ করবার পারতাছি না ভাইয়া, অনেক শীত। এখন না পাইরে করবো কি, পেটের দায়ে মনে করুন কাজ করুন লাগবো তো। হ্যাঁ, বাতাসিতে কাম করতে করা কিছু নেই, কাম করতে ফের বাধা দিন না কাম করবি। প্রচণ্ড শীতের মধ্যে রাজধানীর অলিগলির ময়লা পরিষ্কারে কাজ করছেন এমন পরিচ্ছন্নতা কর্মীরা। শীত তো কষ্টই লাগে, কষ্টের বিন্দু তো করতে হয়, না করলে অ্যাবসেন্ট হইলে আবার সমস্যা, তাই আমাদের বেরোতে হয়। যে আমরা যদি রাস্তা না দেওয়া, অপরিষ্কার থাকবো, আবর্জনা পড়ে থাকবো। কাজের ফাঁকে ফাঁকে আগুনে তা দিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে। আগুন দিকে একটু কারাইলাম, কচু ঠান্ডা পড়তে আছে, ঠান্ডার কারণে একটু কারাইলাম। আমরা রাইতে কাজ কামের ফাঁকে টাকে গাড়ি কম, ঠান্ডা লাগে, কারণ আমরা আগুন পুয়ে গেলে। কুয়াশার কারণে তো দেখে না তো ড্রাইভাররা, তার জন্য একটু দেরিতে আসে, একটু আসলে আবার আমাদের কাজ শুরু করি। তো তার জন্য গাড়িটা একটু আসার দেরি হইতেছে বলতে আমাদের একটু অপশন পাইলাম, তার জন্য একটু আগুনটা হইতেছি। আপাতত শীত নিয়ে তেমন কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে আগামী কয়েকদিন দেশের 17 জেলায় শীত আরও বাড়বে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শীতের তীব্রতায় সারা দেশেই মানুষের ভোগান্তি বেড়ে চলেছে। গাইবান্ধায় নদী ও চর এলাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভোলায় বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও প্রবীণরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট। নদী ও চরবেষ্টিত গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। দিনের পর দিন সূর্যের দেখা মিলছে না। জেলার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ সদর ও গোবিন্দগঞ্জের তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও করতোয়া নদী তীর ও চর এলাকায় শীতের প্রকোপ বেড়েছে কয়েক গুণ। জীবনযাপন করা খুব কঠিন, প্রান্ত শীতের মধ্যে পালন যাচ্ছে না, বাড়ির থেকে চলাফেরা করা যাচ্ছে না, খুবই অবসর। শীতে কুয়াশা, ঠান্ডা লেগেছে, কুয়াশায় সর্দি লেগেছে, বাতাস বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সংসারের পরিবার নিয়ে তো চলাফেরা করা খুব কঠিন বেজে গেছে, কি কর্ম করে খাই। নদী এলাকার জায়গা তো, এ কারণে মনে করেন আবহাওয়াটা সবসময় খারাপই যায়। কাজ কাম করে পাচ্ছি না, ভাই হওয়ার পাচ্ছি না, একবার চলাফেরা তামান বন্ধ হয়ে গেছে, কেমনি আমরা চলাফেরা করি। শীতে মনে করেন কাপড় চোপড়ের সমস্যা, তার জন্য কষ্ট করা লাগে। কুড়িগ্রামে তীব্র শীতের ভোগান্তি বেড়ে চলেছে, সহায়তা চাইছেন সাধারণ মানুষ। আমার কিছু কোনো কম্বল টম্বল কিছু দিবেন লাগছে না, আমরা না খায়া মরবেন লাগছি, আমার কাজ কর্ম নাই, কিছু নাই। এর কারণে আমরা ঘর থেকে বাইরেতে পাচ্ছি না, তার কারণে আমাদের বয়স্ক লোকের অনেক অসুবিধার কারণ। কুড়িগ্রাম এলাকায় শীত খুব, শীতের জন্য কোনো কর্ম করা যাবে লাগছে না। ভোলায় 3 দিন ধরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডার কারণে রাস্তাঘাটে লোক সমাগম কমে গেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।
বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি বুশরাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। বুয়েটের ছাত্র ফারদিনের রহস্যজনক মৃত্যুর একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা খিলগাঁও থানায় বুশরাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 2022 সালের 10ই নভেম্বর দেবী গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বুশরাকে কারাগারে পাঠানো হয়। এবার অশোক লিল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতি পর্যায়ে থাকছে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা ভাষা শিক্ষায় বিশেষ অবদান রাখায় ব্রিটেনের রাজা চার্লসের সম্মাননা এমপিই খেতাবে ভূষিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সামাদ আলী। তরুণ প্রজন্মের মধ্যে বাংলা শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। রাজা চার্লসের প্রথম নববর্ষ সম্মাননা এমবিই খেতাব হিসেবে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আলমগীর। গেল এক শতাব্দীতে একটু একটু করে বাংলাদেশি কমিউনিটির এক বিশাল জনগোষ্ঠী সূচনা হয় নর্থ ইস্ট অফ ইংল্যান্ডে। বাংলাদেশের চতুর্থ কিংবা পঞ্চম জেনারেশনের প্রজন্মরা মূলধারার কর্মজীবনের সাথে জড়িত থাকলেও বাংলা ভাষা ধীরে ধীরে বিলীন হচ্ছে নতুন প্রজন্মদের কাছ থেকে। তাই সান্ডারল্যান্ডের স্থানীয় হাই স্কুল থেকে শুরু করে ডারহাম ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে বাংলা বর্ণমালা। সান্ডারল্যান্ডের হাইবার্নসের বসবাসকারী সৈয়দ আলী এর আগে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে তার নিজস্ব বাংলা পাঠ্য বই তৈরি করলে জিসিএসই ভাষা শেখানো তার এই কাজ ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি হয়। নববর্ষের শুরুতেই রাজা চার্লসের সম্মাননা এমবিই খেতাবে ঘোষিত হয়। আমি মেইন স্ট্রিমে পড়াচ্ছি ইয়ার 9, 10, 11-এ। ইয়ার 9-এ তারা শুরু করে বাংলা ওয়া থেকে শুরু করে বর্ণমালা থেকে শুরু করে এবং ইয়ার 11-এ গিয়ে ওরা জিসিসি এক্সাম করে। বাংলাদেশের জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের সৈয়দ সামাদ আলী 24 বছর আগে ইংল্যান্ডে পাড়ি জমান। বর্তমান প্রজন্মদের জন্য ইংরেজি তাদের প্রথম ভাষা, কিন্তু এটি বাবা মা ও দাদা দাদির ক্ষেত্রে নয়। সামাদ আলী এমবিই ভূষিত করার সান্ডারল্যান্ডের বাংলাদেশি কমিটির চেয়ারম্যান সৈয়দ মুসাদ্দিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মারজান হক এবং কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ সজনু শুভেচ্ছা জানান। গর্ববোধ করি আমরা গ্রামের কৃতি সন্তান সৈয়দ সামাদ আলী, তাই নর্থ ইস্টের প্রথম বাংলাদেশি হিসাবে এমবিএ খেতাব পাইছেন। ব্রিটিশ সরকারের কাছ থেকে এমবিএ খেতাব পাইছেন, অত্যন্ত আনন্দিত আমরা, বিশেষ করে সান্ডারল্যান্ডবাসী হিসাবে আমি গর্বিত। ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে বাংলা ছাত্রছাত্রীদের জিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করায় এবং ওনার শিক্ষকতার জন্য ওনাকে কিংস অফ চার্লস এমবিএ খেতাব দিয়েছে। ইংল্যান্ডের সান্ডারল্যান্ড শহর থেকে মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই। এবার ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী থেকে মহানগরীতে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 3,000 কোটি টাকার কাজ চলছে। মহানগরীর 30টি ওয়ার্ডে এসব কাজ নিয়মিত পরিদর্শন করে দিক নির্দেশনা দেন সিটি মেয়র। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিওচিত্রে যাযাবর মিন্টুর রিপোর্ট। রাজশাহী মহানগরীতে দ্রুত গতিতে চলছে রাস্তাঘাট, ড্রেন, ফুট ওভারব্রিজ ও ফ্লাইওভার নির্মাণ কাজ। মহানগরী এসব কাজ নিয়মিত পরিদর্শন করে কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অবকাঠামো উন্নয়ন ও আলোকায়নে আনন্দিত নগরবাসী। পরিষ্কার পরিচ্ছন্ন নগরী বর্তমানে এবং দেখার মতো একটা শহর হয়েছে। সৌন্দর্য মানুষ উপভোগ করে এবং দৃষ্টিনন্দন যে লাইটগুলো দিয়েছে রাস্তাতে, এগুলো দেখে মানুষের মন আনন্দে ভরে যায়। রাস্তাঘাট দেখে আমরা চিনতে পারি না যে কোন রাস্তাটা কোন দিকে গেছে, এত সুন্দর করেছেন। মহানগরীর উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। 30টি ওয়ার্ডের যে আমাদের ড্রেনের এবং ছোট অলিগলি ওয়ার্ডের যেই পর্যায়ে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলোরও আমাদের 60% শেষ হয়ে গেছে। উন্নয়ন প্রকল্পের বিস্তারিত জানান সিটি কর্পোরেশনের নগর অবকাঠামো ও পূর্ত স্থায়ী কমিটির সভাপতি। আমাদের 20টা পুকুর আছে একর করা, সেই পুকুরগুলো আমরা দৃষ্টিনন্দন করছি, পার্ক করছি, আমাদের পার্কের কাজ চলছে,
তারপরে আমাদের ফ্লাইওভার অলরেডি টেন্ডার হয়ে গেছে, দুইটা ফ্লাইওভার হবে, ফুট ওভার ব্রিজ হবে পাঁচটি, সেটিও টেন্ডার হয়ে গেছে, প্রক্রিয়াধীন, এখন কাজ শুরুর প্রক্রিয়ার মধ্যে আছে। অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে দেশ সেরা ক্লিন সিটি, গ্রিন সিটি ও সিল্ক সিটি রাজশাহী। যাযাবর মিন্টু, চ্যানেল আই। নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। গাছিদের মধ্যে কেউ কেউ বংশ পরম্পরা, আবার কেউ নতুনভাবে রস সংগ্রহ ও গুড় তৈরি করছেন। গাছিরা জানান, এই অঞ্চলে খেজুর রস বাজারজাত করার সম্ভাবনা রয়েছে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাছিরা দুপুর থেকে বিকেল পর্যন্ত গাছে হাড়ি বসানোর কাজ করেন। পরদিন ভোর থেকে শুরু হয় রস সংগ্রহের কাজ। রস সংগ্রহ করে জ্বালিয়ে তৈরি করা হয় গুড়। তবে গুড়ের পাশাপাশি কাঁচা রসেরও চাহিদা রয়েছে। রস দিয়ে তৈরি করা হয় পায়েস, সেমাই, বিভিন্ন রকমের পিঠা সহ মিষ্টি মধুর খাবার। শীতকালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের আকৃষ্ট করে এ অঞ্চলের খেজুরের রস। প্রতি হাড়ি রস 50-60 টাকায় বিক্রি করছেন গাছিরা। প্রতি কেজি গুড়ের দাম 150-170 টাকা। 60-70 টাকা গাছ আছে। আমি প্রতিদিন 12টা থেকে 3-4টার দিকে কাটি, শেষ করি। সকালবেলা নামানো হয়, নামানো হয়ে কৃষি অফিসের তথ্য মতে জেলায় 67 হেক্টর জমিতে খেজুরের গাছ রয়েছে। 67 হেক্টর খেজুরের বাগানে আমরা রস হিসেবে বা গুড় হিসেবে আমরা পেয়েছি 1140 মেট্রিক টন। এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এই খেজুরের গাছের বা খেজুরের আবাদ বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে রস থেকে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1144 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। শীতের শুরু থেকেই সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও তারাশের চলন বিল জুড়ে হাজার হাজার পরিযায়ী পাখি দেখা যাচ্ছে। প্রকৃতি ও পরিবেশ অনুকূল হওয়ায় প্রতিদিনই বাড়ছে এসব পাখির সংখ্যা। পাখির কলকাকলিতে মুখরিত পুরো এলাকা। পাখি দেখতে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। এসব পাখির জন্য নিরাপদ আবাস স্থল নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য, ভিডিওচিত্রী আলিমাল রাজির রিপোর্ট। বিগত কয়েক বছরের মতোই এবারও শীতের শুরু থেকেই সাইবেরিয়া সহ শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও তারাশের চরণমিল অঞ্চলেও দেখা মিলছে পরিযায়ী পাখি। বিলের জলে দেখা মিলছে বালিহাঁস, পানকৌড়ি, সাদাবক, ধূসরবক সহ বিভিন্ন পরিযায়ী পাখি। দূর দূরান্ত থেকে এসব পাখি দেখতে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। অন্য অন্য বছর এরকমভাবে এখানে আসে নাই। এই দিঘিটা যদিও ছোটো, 16 বিঘা জলা, তারপরে এবার 3 মাস হলো এই পাখিগুলো এখানে আশ্রয় নিয়ে আসে। এলাকার লোকজন এটা সংরক্ষণ করেন, অনেকেই মারার জন্য আক্রমণ করে, এলাকার লোকজন বাধা দেয়। এটা যদি সরকারের থেকে রক্ষণাবেক্ষণ দিত, এরপরে অতিথি পাখি আমাদের এলাকায় প্রচুর পরিমাণ আসত। এই কচুরি পানা খায় আর আশ্রয় নিরাপদ আশ্রয় খুঁজে। বাইরে থেকে অনেক লোক দেখতে আসে, আমরা সবাই দেখি সকাল বিকাল উড়ে, খুবই সুন্দর লাগে। এদের মধ্যে বক, পানকৌড়ি, বালিহাঁস। পরিযায়ী পাখি রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার উপর জোর দিয়েছে প্রশাসন। অতিথি পাখির বিচরণ ক্ষেত্রগুলিতে যাতে কোনো ধরনের অবৈধ শিকারীরা অতিথি পাখিকে ধরা, শিকার অথবা পাচার রোধকল্পে আমাদের বিভিন্ন আপনার ক্যাম্পের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সজাগ আছে, তাদের নিরাপদ আবাসস্থল হিসেবে তারা যাতে বিচরণ করতে পারে সে ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে। তবে শিকারীদের অপতৎপরতা বন্ধ করে এসব পাখিদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
আলিমাল রাজি, চ্যানেল আই। এবার খেলার খবর।